দোহের কার্নিভাল। হ্যাঁ, সেই দোহের কার্নিভাল রুখতেই মরিয়া চেষ্টা করেছিল রাজ্য সরকার, কিন্তু আদালতে ঢোপে টিকল না পুলিশের 163 ধারার চুক্তি। অনুমতি পেতেই বদলে গেল রানী রাসমণি এভিনিউ, জরিনা ক্রসিং, ওয়াই চ্যানেল, মেয়র রোড সহ বিভিন্ন রাস্তার চেহারাটাই। বুক চিতিয়ে অফায়ের বিচারের দাবিতে চলল দোহের কার্নিভাল। জোর ধাক্কা খেল রাজ্য। দোহের কার্নিভাল রুখতে পুলিশের জারি করা 163 ধারা খারিজ হাইকোর্টে। আদালতে ধোপে টেকে নিয়ে রাজ্য সরকারের দেওয়া যুক্তি। আদালত স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে, দুটো কার্নিভাল হলে পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারবে না, তবে হয় নাকি? এটা অবাস্তব। একটা কার্নিভাল হচ্ছে, তুমি সেই কার্নিভালকে করতে দেবে না, কিন্তু আরেকটা কার্নিভাল হবে, এটা হয় কি করে? চাপে পড়ে ব্যারিকেড, লৌহ কপাট খুলে দিতে বাধ্য হয় পুলিশ। জহির কার্নিভালের জন্য খুলে যায় অবরুদ্ধ রেড রোড সংলগ্ন একের পর এক রাস্তা। এই ব্যারিকেডগুলি রাখা ছিল, এই ব্যারিকেডগুলো সরিয়ে ফেলা হয়েছে, শুধুমাত্র ব্যারিকেড থাকবে, কোনো বাধা কিন্তু আর রইল না। রানী রাসমণি রোডে শুরু হলো দোহের কার্নিভাল। আদালতের নির্দেশ পাওয়ার পর তারা উৎসবে মেতেছেন, দোহের উৎসব শুরু হয়েছে রানী রাসমণিতে। আদালতের অনুমতির পরই উৎসবের মেজাজে চলে দোহের কার্নিভাল। কালো বেলুন উড়িয়ে ঢাক ঢোল পিটিয়ে চলে প্রতিবাদ। মানুষ দুষ্কৃতীদের নিশ্চিত করে শাস্তির দাবি করছে, ডাক্তারদের ন্যায্য দাবি মেনে নিতে বলছে। এখন উৎসবের সময় নয়, এখন দ্রোহের উৎসবের সময়। আমরা দ্রোহের কার্নিভাল করছি, প্রতিবাদের কার্নিভাল করছি, শাসকের আঙ্গুলি চোখ রাঙানোর উপর আমাদের প্রতিবাদ করছি। আদালতে রাজ্যের ধাক্কাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গোটা কলকাতা 163 মানে আগের 144 আজকেও বাতিল করে দিয়েছে। হ্যাটস অফ টু জুডিশিয়ারি, হ্যাটস অফ টু সুপ্রিম কোর্ট। জোট বাঁধন তৈরি হয়। দু মাস পর আজও বিচার পেল না অভয়া। বিচারের দাবিতে পথে নাছোড় লড়াইয়ে চিকিৎসক সহ নাগরিক সমাজ। রিপাবলিক বাংলা। রেড রোডে পুজোর কার্নিভাল। কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতামন্ত্রী এবং বিদেশি অতিথিরা, ছিলেন সিনেমা জগতের একাধিক চেনা পরিচিত মুখ। রেড রোডের পুজো কার্নিভালে ঘোষিত হলো সেরা গান। সেরা গানের গীতিকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি ডাঙ্গিয়া খেলতেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। To Goddess Bhavatarini, the goddess who delivers us from the pain and tribulations of the mortal world. পঁচাত্তরতম বর্ষে জমজমাট কার্নিভাল সেরে ফিরছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ঠিক তখনই ধর্মতলায় চলছিল মানববন্ধন। সুজিত বসুর গাড়ি দেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন মানববন্ধনে দাঁড়ানো আম জনতা, একই সঙ্গে কয়েকশো লোককে ধেয়ে যান গাড়ির দিকে। ঘটনায় ধুন্ধুবার হয়ে ওঠে গোটা পরিস্থিতি। তবে সুজিতের গাড়ি কিন্তু থামেনি, সেন্ট্রাল এভিনিউ ধরে গাড়ি নিয়ে সোজা এগিয়ে যেতে থাকেন তিনি। চলন্ত গাড়ির পেছনে কেউ কেউ মারেন চর থাপ্প। দোহের উৎসবের মাঝেই চলছে অনশন পর্ব, আর সেই অনশনের মাঝে অসুস্থ আরও একজন চিকিৎসক। এবার অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিকেলের অনশনরত চিকিৎসক সৌভিক ব্যানার্জি। আপাতত উত্তরবঙ্গ মেডিকেলের সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন সৌভিক। 3 দিন আগে অসুস্থ হয়েছিলেন উত্তরবঙ্গের অনশনরত চিকিৎসক অলোক বর্মা। এবার অনশনরত চিকিৎসকের দেহে কেটন বটির মাত্রা বেড়ে যাওয়ায় তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তো খুব বেশি হাতি ঘোড়া কিছু আমরা চেয়ে নেই, তো এটা তো খুবই ন্যায্য একটা দাবি। এটা কেন আমাদের সাথে এখন পর্যন্ত কর্তৃপক্ষ সহমর্মিতা দেখাচ্ছেন না, এটা আমরা জানতে চাই। এবং আমরা এখনও আশাবাদী, আমাদের শরীর অনেকটাই শারীরিক অবস্থা ভেঙে ভেঙে পড়েছে, তবু আমরা এখন চালিয়ে যাচ্ছি।
যাতে কর্তৃপক্ষ আমাদের দিকে মুখ তুলে তাকান এবং আমাদের যে দশ দফা দাবি আছে এটা যাতে অবিলম্বে মেনে নেওয়া। ওরা তো আমার সন্তান সম, আমি একটা মেয়েকে হারিয়েছি, আর তো কাউকে হারাতে পারবো না। আমি ওদের বলেছি যদি কেউ অসুস্থ হো, আমি তো ডাক্তার নই, বুঝবো না, ওরা বুঝবে, ডাক্তার মানে যারা পাশে ভলেন্টিয়ার রয়েছে তারাও বুঝবে ওরা কতটা অসুস্থ। আমি ওদের সঙ্গে ফোন করে কথা বলি এবং ওদের বলেছি যদি কেউ খুব অসুস্থ হয়ে যায় সে যেন হসপিটালে ভর্তি হয়ে যায় এবং তার জায়গায় অন্য যেন কেউ অনশনে বসে যায়। রিলে অনশন। এর মাঝেই ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তাণ্ডব। আউটডোর পরিষেবা বন্ধ থাকার অভিযোগ রোগীর পরিবারের, আর সেই অভিযোগে সুপারের ঘরে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা। নিরাপত্তারক্ষীর ওপরে চড়াও হয় পরিচণ্ডা, আর তারপরে ফের প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। রাজ্য জুড়ে অভয়াকাণ্ডের প্রতিবাদ, বেশ কয়েক দফা দাবিতে অনশনের জুনিয়র চিকিৎসকরা। শুধু কলকাতায় নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজও অনশন জুনিয়র চিকিৎসকদের। আর সেই আবহে উত্তরবঙ্গ মেডিকেলে ধুমধুমা, তাণ্ডব চালানো হয় সুপারের অফিসে, ভাঙচুর চালায় রোগীর পরিবার। আমি তো দেখানোর চেষ্টা করব এই সেই এমএসরুপি অফিসের চেম্বার, এই এমএসরুপি চেম্বারেই কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়, এই সেই কাজ আমি দেখানোর চেষ্টা করব। এই দরজার কাঁচ এখনো ভাঙা অবস্থাতে রয়েছে। ইতিমধ্যে এমএসবি চেম্বারে পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা কথা বলছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। মনোরোগ বিভাগের আউটডোর বন্ধ, মিলছে না ওষুধও, এমনই অভিযোগ তুলে তুল কালাম হাসপাতালে। আমরা দুদিন ধরে আমরা এখানে বড় মেডিকেলে ঘোরাফেরা করছি, এই যে আমাদের পাবলিক যে যতগুলো মা বোনগুলো আছে আর ডাক্তারের কোনো ট্রিটমেন্ট নাই, যে ওষুধপত্র যে আমাদের নাই, আমরা কী করব, কি করে বাঁচব, কারো ব্রেনের দোষ আছে, কারো ব্যথা আছে, কিরকম করে থাকবে বলো তো। ভাঙচুরের সময় নিরাপত্তা রক্ষী বাধা দিতে গেলে তার উপর চড়াও হয় রোগীর আত্মীয়। নিরাপত্তাহীনতা বলতে যেটা রয়েছে সেটা তো আমরা সবসময় দেখে এসেছি, তারপরে আরো অনেকগুলো ইনসিডেন্টই দেখলাম, তো সেটা আরো ভবিষ্যতে কতগুলো ইনসিডেন্ট দেখতে হবে তার কোনো এ নেই। এখন যতক্ষণ না এই জিনিসটা ঠিক হচ্ছে ততক্ষণ নিরাপত্তাহীনতা তো সবার মধ্যেই থাকবে। নিরাপত্তা আছে কি, নিরাপত্তা আছে কি, তো তাহলে ভাঙচুর হলো কি করে বলুন তো? যদি নিরাপত্তা রক্ষীরা যদি ঠিক মতো কাজ করতো তাহলে ভাঙচুর হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে এখানেই তো হয়ে যাচ্ছে যে এখানে সিকিউরিটি বলে কিছু নেই। এই ঘটনায় পুলিশের হাতে আটক দুই মহিলা সহ মোট তিনজন। এই ঘটনার পর আবারও প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা। শিলিগুড়ি থেকে রণজিৎ বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা।